আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার ইজি রান্নাঘর। আজকে আমি আপনাদের শাহি চিকেন কোরমা রান্না করে দেখাবো। চিকেন কোরমা রান্না করা খুবই সহজ, কিন্তু খেতে অনেক মজা। আশা করছি আজকের চিকেন কোরমা রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। চলুন তাহলে এই চিকেন কোরমার রান্নাটা দেখে নেই। শাহি চিকেন কোরমা রান্না করার জন্য আমি এখানে মুরগির মাংস নিয়েছি 8 পিস। আপনারা রেগুলার পিস করেও কেটে নিতে পারেন, আমি একটু বড় করে কেটে নিয়েছি। এখন আমি এই মুরগির মাংসে আধা চা চামচ লবণ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। লবণ দিয়ে ভালো করে মেখে নেওয়া হলে আমি এই মুরগির মাংসগুলো তেলে ভেজে নেব। সেজন্য চুলায় একটা প্যানে আধা কাপ দিয়ে দিয়েছি রান্নার সয়াবিন তেল। এই চিকেন কোরমার রান্নায় তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এর মাঝে দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো। মুরগির মাংসগুলো দিয়ে চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে রেখে আমি লাল করে ভেজে নেব। আবার অতিরিক্ত পরিমাণে শক্ত করে কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু চিকেন কোরমাটা খেতে ভালো হবে না। 2 মিনিট পর আমি এখন মুরগির মাংসগুলো উল্টে দিচ্ছি। আর উল্টানোর সময় একটু সাবধানে উল্টাবেন, কারণ মুরগির মাংস কিন্তু ভাজার সময় অনেকটাই ছিটে আসে। মুরগির মাংসগুলো উল্টে দেওয়ার পর এই পাশটাতেও আমি 2 মিনিটের মতো ভেজে লাল করে নেব। 2 পাশটায় যখন এরকম লাল কালার হয়ে আসবে তখন তেল থেকে ছেঁকে আমি তুলে রেখে দিচ্ছি। এখন আমি এই একই তেলে দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা, 4-5টি লবঙ্গ, 10-12টি আস্ত সাদা গোলমরিচ, আপনারা কালো গোলমরিচও ব্যবহার করতে পারবেন, 3 টুকরা দারুচিনি আর 4-5টি ছোট সবুজ এলাচ। এই মশলাগুলো দিয়ে আমি প্রায় 30 সেকেন্ডের মতো একটু ভেজে নেব, যাতে করে মশলা থেকে সুন্দর একটা গ্রান বের হয়। 30 সেকেন্ড মশলাগুলো ভাজার পর এখন আমি এই তেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বাটা, চীনাবাদাম বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, এখানে আপনারা যে কোনো বাদাম বেটে ব্যবহার করতে পারবেন, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এখানে আদা রসুন দুইটা একসাথেই বেটে নেওয়া। এখন আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজ বাটা, আদা রসুন আর বাদাম বাটা প্রায় 2-3 মিনিটের মতো ভেজে নেব, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। দুই তিন মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। এই চিকেন কোরমাটা সাদাই থাকে, সেই জন্য এখানে হলুদের গুঁড়া ব্যবহার করা হয় না, লাল মরিচের গুঁড়াই ব্যবহার করা হয়। মরিচের গুঁড়ার পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন। জিরা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ধনিয়া বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। লবণের পরিমাণটা একটু বুঝে ব্যবহার করবেন, কারণ আমরা মুরগির মাংস ভাজার সময় কিন্তু লবণ ব্যবহার করেছিলাম। মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। পানি দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে আমি এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিব। এই মশলাটা যত ভালো কষানো হবে চিকেন কোরমাটা কিন্তু তত বেশি টেস্টি হবে। এই মশলাগুলো আমি 5-6 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। যখন মশলার পানিটা শুকিয়ে ওপরে তেলটা ভেসে উঠবে তখন এর মাঝে আমি দিয়ে দিব আগে থাকতে ভেজে রাখা মুরগির মাংসগুলো। মুরগির মাংসগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করব 4-5 মিনিট। মুরগির মাংসটা কষিয়ে নেওয়ার জন্য এখানে অতিরিক্ত পানি ব্যবহারের দরকার নেই, কারণ এই মুরগির মাংস থেকে কিন্তু পানি বের হবে। 4-5 মিনিট পর দেখতেই পারছেন এই মুরগির মাংস থেকে কিন্তু পানিটা বের হয়েছে। এই পানি দিয়েই আমি এই মুরগির মাংসটা খুব ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার সময় যদি আপনাদের মুরগির মাংস থেকে পানি বের না হয় তাহলে এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিবেন। পানি দিয়ে আপনারা খুব ভালো করে কষিয়ে নেবেন। তো আমার মুরগির মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটাও উপরে ভেসে উঠেছে। এখন এর মাঝে আমি দিয়ে দিয়েছি 1 কাপ লিকুইড দুধ। এই চিকেন কোরমাতে কিন্তু অবশ্যই লিকুইড দুধ ব্যবহার করতে হবে। আমি এখানে গরুর লিকুইড দুধ ব্যবহার করেছি, আপনারা গুঁড়া দুধ গুলিয়েও ব্যবহার করতে পারবেন। মুরগির মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে আমি রান্না করেছি 10-15 মিনিটের মতো। মাঝে 2-3 বার ঢাকনা খুলে নিচ থেকে নেড়ে দিয়েছি, কারণ নিচে লেগে গেলে কিন্তু কোরমার স্বাদটা পুরোই নষ্ট হয়ে যাবে। চিকেন কোরমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 5-6টি আস্ত কাঁচামরিচ।
এই কাঁচামরিচটা ঝাল করবে না, খুব সুন্দর ফ্লেভারের জন্য দিয়েছি। কাঁচামরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম হিটে রান্না করে নিচ্ছি। চিকেন কোরমা রান্নাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে, এতে অবাক হওয়ার কিছুই নেই। চিকেন কোরমাটা রান্না শেষ হয়ে এসেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এই পর্যায়ে ঘি দিলে চিকেন কোরমা থেকে শাহি একটা ফ্লেভার আসবে। ঘরে কি করে ঘি তৈরি করতে হয় সেই রেসিপি অলরেডি চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। 1/4 কাপের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পারফেক্টভাবে কি করে পেঁয়াজ বেরেস্তা তৈরি করতে হয় সেটার রেসিপি অলরেডি চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। চিকেন কোরমাটা রান্না শেষ, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এই তো এর সাথে তৈরি হয়ে গেল স্পেশাল শাহি চিকেন কোরমা। এই চিকেন কোরমা রুটি, পরোটা, পোলাও কিংবা সাদা ভাত দিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে রেসিপিটি শেয়ার করবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।